মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শেষ করবে, সে আসছে নবগ্রামে। আকাশে আজ সব থেকে উজ্জ্বল হবে সপ্তর্ষি মন্ডল, তারাই পথ দেখাবে তাকে। আজ রাতেই সে পা রাখতে চলেছে নবগ্রামে, আজ রাতেই। দিন ফুরিয়েছে পুরো সত্তা, এতদিন ধরে যে অত্যাচার করেছিস নবগ্রামের মানুষগুলিকে, সব ফেরত পাবি, কঠিন শাস্তি পাবি তুই। কে কে শাস্তি দেবে আমায়? বৌরানী নিজে হাতে তোকে শাস্তি দেবে। আমি ঠাকুর পুরুষোত্তম সিংহ, পিশাচ সিদ্ধ, আমার বিনাশ নেই, বিনাশ নেই আমার। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কিছু দেখতে পাচ্ছি না কেন? পুরুষোত্তম, তোর পতন অবশ্যম্ভাবী, তোর পতন ঘনিয়ে এসেছে পুরুষোত্তম। সে আসছে, সে আসছে। দুর্গম শিবম শান্তিকারি ব্রহ্মণি ব্রহ্মণ প্রিয়ম। নবগ্রামের ম্যাপটা ভালো করে মন দিয়ে দেখে নাও। নবগ্রামে ঢোকার দুটো রাস্তা, একটা জঙ্গলের দিক থেকে মঙ্গলপুর হয়ে, আর একটা এদিকে নদীর পথে সোনাখালি হয়ে। এই দুটো রাস্তাই আমাদের বন্ধ করতে হবে, পাহারা বসাতে হবে। দুর্জয়, তুমি মঙ্গলপুরের চেকপোস্টে থাকবে, আর রক্তিম তুমি থাকবে সোনাখালির চেকপোস্টে। পাহারা বসাবো? হ্যাঁ দুর্জয়, আজ রাতে যেন বাইরের কেউ নবগ্রামে পা রাখতে না পারে। কিন্তু বাবা, কাল তো আপনার ভোর হওয়ার দিন, অগণিত ভক্তরা যে বেরিয়ে পড়েছে। বোকা বোকা কথা বলো না রক্তিম, আমিও জানি ভক্তরা বেরিয়ে পড়েছে, কিন্তু কাল সকালের আগে যেন কেউ নবগ্রামে পা রাখতে না পারে। দেরি করুন, আমরা এক্ষুনি বেরোবো। দুর্জয়, সবার আগে জঙ্গল আর এই নদী পথে আমি যাব, যাও তোমরা যাও। পুরুষোত্তম সিংহকে শেষ করতে হলে আগে যে তাকেই শেষ হতে হবে। আকাশ হঠাৎ করে এরকম কালো হয়ে এলো কেন? বৃষ্টি হবে নাকি? তাড়াতাড়ি পৌঁছতে হবে নবগ্রামে। পুরুষোত্তম।
অগ্রাম সিংহ মানুষ নয়, ঠাকুর, ঠাকুর। এদিক থেকে ঢোকার কোনো মানুষের সাধ্য হবে না। তোমাদের যাদেরকে যেদিকে চলে যেতে বলেছি সেদিকে চলে যাও। মঙ্গলপুর আর সোনাখালির রাস্তা আটকাও। বাবা, আমায় কোনো দায়িত্ব দেবেন না। তোমাকে একা দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত হই না। দুর্জয়ের সঙ্গে যাও। অনেকটা রাত হয়ে গেল, আকাশটাও কেমন কালো করে এসছে। আর কতক্ষণ লাগবে গো দাদা? এই তো এসে গেছে নবগ্রাম, আর মিনিট পাঁচে। যাব বাবা। আরে বাবা, এ আবার কি হলো? আরে বলছে আজ রাস্তাটা বন্ধ, আজ কেউ নবগ্রাম যেতে পারবে না। এখানে সবকিছুই কেমন জানি অদ্ভুত। প্রথমে নেমে শুনলাম বৌরানী নাকি একজন পুরুষ মানুষের উপর ভর করে, তারপর এখন দেখছি হুট করে 5 মিনিট আগে বলছে রাস্তা বন্ধ। রাতও হয়ে গেছে, এখন যদি মঙ্গলপুর ফিরে যেতে হয়, না না অসম্ভব। এই নে, কোথায় যাচ্ছ তুমি? ওই যে ওই ব্যারিকেডের ওখানে দেখছো না এত গাড়ি মানুষজন দাঁড়িয়ে। দেখুন, আমার নাই ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। এতটা রাত হয়ে গেছে, আমি আর এখন মঙ্গলপুর ফিরতে পারবো না। তাই ওই সামনে গিয়ে একটা না একটা উপায় আমাকে বার করতেই হবে কথা বলে। ঠাকুরের উপরে কেউ কথা বলে না, দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। আরে ভোরে না পড়লে কোথাও যাওয়া যাবে না। আরে বাবা, আমি তো শুধু কারণটা জিজ্ঞেস করছি। কারণ ঠাকুরের নির্দেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।